اللهم اهدنا فيمن <applause> هديت وعافنا فيمن عافيت وتولنا فيمن توليت وبارك لنا فيما أعطيت وقنا شر ما قضيت إنك تقضي ولا يقضى عليك وعليكم السلام ورحمة الله وبركاته أحببنا برسولنا هات تحيه سما صلاة قائمير سما ميدر پیر پتکی ڈھک

আর এ কথাটা ওই সমস্ত দলিল ভিত্তিক যেগুলো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম থেকে হাদিসে প্রমাণিত মিন বায়ানি বয়ানি যেহেতু আল্লাহ রসুল হাদিস বলেছেন যে মহিলা হচ্ছে পর্দার বিষয় ফিল কাফাইন তবে মহিলার দুই হাতের কবজি পর্যন্ত খোলা রাখবে না ঢেকে রাখবে এ সম্পর্কে ওলামাই কেরামদের মতভেদ রয়েছে।

যে চেহারা খুলে রাখতে কোনো সমস্যা নেই বরং চেহারা খুলে রাখাটাই হচ্ছে নামাজে সুনতাহা চেহারা নামাজে মুখমন্ডল নামাজের অবস্থায় খুলে রাখা হচ্ছে সুন্নত যদি আশেপাশে বা সামনে কোন বেগানা পুরুষ না থাকে অর্থাৎ গায়ের মহরিম যদি পুরুষ না থাকে ফাহাদ ফিহাদ আল বা এই ব্যাপারে হচ্ছে এগুলি হচ্ছে এ মুআতমাদ আর তা করা যায় এরকম কথা আনাল মারআতা আলাইহা আন্তস্তরা তাসতুরা বাদালহা কুল্লু মা আদা ওয়াজিহা ওয়া কফায়হা বিনা ইজাল মুহিলা নামাজের সময় তার পুরো শরীর ঢেকে রাখবে মুখমণ্ডল এবং তার দুই হাতের কবজি ছাড়া